পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টা নতুন করে 22 জন রোগী এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। এই হাসপাতালে বর্তমানে 67 জন রোগী চিকিৎসাধীন রয়েছে এবং এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মূলত এই রোগীরা চিকিৎসা নিচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো একটি জায়গায় নয়। হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছে যে এবছর ডেঙ্গুর প্রকোপটা গেল কয়েক বছরের তুলনায় অনেক বেশি এবং তারা এক ধরনের উদ্বিগ্ন রয়েছে। নানানভাবেই প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে এবং আমার সাথে কথা হয়েছিল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে, তিনিও জানিয়েছেন যে বরিশাল বিভাগ জুড়েই এবছর প্রতিটি হাসপাতালে কম বেশি প্রায় প্রতি হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে ডেঙ্গু রোগীর আক্রান্তরা। এবং এই মুহূর্তে 169 জন রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে রয়েছে আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 67 জন রোগী। কিন্তু এই যারা এখানে রোগীরা রয়েছে তারা উদ্বেগ প্রকাশ করছেন যে তাদের চিকিৎসা সেবা, কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিয়ে এক ধরনের হতাশা ব্যক্ত করেছেন যে নির্দিষ্ট একটি জায়গায় যদি তাদেরকে রাখা যেত তাহলে তারা ভালো হতো। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যেহেতু তাদের লোকবল সংকট রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি জানেন যে 1000 বেডের হাসপাতাল, কিন্তু কার্যত এখানে প্রতিদিন 1800 থেকে 2000 অর্থাৎ দ্বিগুণ রোগী এখানে প্রতিদিন চিকিৎসা নিয়ে থাকে। ফলে তারা কিন্তু আসলে সব রোগীদেরকে কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারছে না এবং লোকবল সংকটের কারণেই হাসপাতালের বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু রোগীদেরকে রাখা হয়েছে। কিন্তু আমরা যেটি সবসময় দেখি যে আমাদের যখন ক্যামেরাগুলো আসে তখনই রোগীরা তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে এই মশারিগুলো টাঙায়, কিন্তু এরপর আমরা যখন চলে যাই মশারিগুলো আবার খুলে ফেলে এবং এই অন্য যারা সাধারণ রোগী রয়েছে তাদের এই তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এই মশারি খোলার পরে মশা কামড় দিয়ে কিন্তু অন্য রোগীদেরকেও কিন্তু সেই ভাইরাসটি বহন করতে পারে এবং সেই অভিযোগটি আমাদেরকে করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে এবছর যে আকারে যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে এই ডেঙ্গুর প্রকোপটি, তাতে করে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই এবং তিনি সিটি কর্পোরেশন পৌরসভা যারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব রয়েছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা যে হারে উদ্বেগজনকভাবে ডেঙ্গুর প্রকোপটা বাড়ছে তাতে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি আরও জোরালোভাবে করা হয়, একই সাথে সাধারণ মানুষের মধ্যেও যেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি জোরালো করা হয়। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানতাম, এতক্ষণ সরাসরি ছিলাম বরিশালে।